হ্যালো বন্ধুরা, ড্রেস দেখে বুঝতেই পারছো স্কুবা করতে চলে এসেছি। কোথায়? আন্দামানে। দারুণ অভিজ্ঞতা ছিল। এবারের কালী পুজোর পর আমরা আন্দামান ঘুরতে গেছিলাম। এই স্কুবাটা দারুণ লেগেছে, সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আসলে স্কুবা করার জন্য যাদের ধরো হার্টের পেশেন্ট, যারা ধরো ব্লাড প্রেশার আছে, যাদের ধরো থাইরয়েড আছে বা হাঁপানির যদি রোগ থাকে, তারা কিন্তু এই স্কুবাটা কিন্তু করতে পারবে না। তাদের জন্য কিন্তু একদম রেস্ট্রিক্টেড। আর এই ঝাপটা অসাধারণ ছিল আমার কাছে। কেমন লাগলো ঝাপটা? দারুণ না? জল ছিল একদম ব্লু, মানে বলতে পারো একদম মানে নিট অ্যান্ড ক্লিয়ার। একটু পরেই জলের নিচে তোমাদেরকে নিয়ে যাব। দেখো দারুণ জগৎটা, মানে জলের নিচের জগৎটা যে এত সুন্দর হয়, তোমরা স্কুবা না করলে কেউ বুঝতেই পারবে না। এই আমাই জলের নিচে নেমে গেছি। ওর হ্যাঁ, বলে দিচ্ছি, শুধু তুমি একা যাবে না, তোমার সঙ্গে যে ড্রাইভার, মানে তোমাকে যে হেল্প করে নিয়ে যাবে, সে তো থাকবেই। এছাড়াও তোমার সঙ্গে থাকবে একজন ক্যামেরাম্যান এবং আরেকজন হেল্পিং হ্যান্ড। টোটাল তিনজন, মানে একটা লোকের সঙ্গে তিনজন তোমাকে হেল্প করে নিচে নিয়ে যাবে। অবশ্য হ্যাঁ, এখানে আসার আগে তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, কিন্তু ফর্ম ফিল আপটাকে তোমরা একটু ইগনোর করতে পারো। ইগনোর বলতে অবশ্য ফর্ম ফিল আপটা করতে হবে, মাথা থেকে ইগনোর করে দেবে। কারণ ফর্ম ফিল আপ করলেই ওখানে তোমাদের মনে মনে ভয় থাকবে যে এই মনে হয় কিছু হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো ওরা খুব দায়িত্ব সহকারে তোমাকে জলের নিচে নিয়ে যাবে, আবার ঠিক ওপরে নিয়েও আসবে। একদম নিশ্চিন্তে তোমরা যেতে পারো। আমরা স্কুবাটা করেছিলাম হ্যাবলকে। অনেকে আছে আন্দামানও করে, নেলস আইল্যান্ডও করে। আসলে জল যেখানে পরিষ্কার পাবে সেখানেই তোমরা এই স্কুবাটা করো, দারুণ লাগবে। আমার আবার মাঝখানে নাকে জল ঢুকে গেছিলো, প্রচণ্ড অসুবিধা হয়েছিল ঠিক এই সময়টায়। আর কানে কিন্তু প্রচণ্ড প্রেশার পড়ে, সেই প্রেশারটা একটু সামলে নিও। বিশ্বাস করবে না, এই জলের নিচের জগৎটা দারুণ সুন্দর। এ অসাধারণ অভিজ্ঞতা, এ তোমরা না করলে কখনই তোমরা এর মজা নিতে পারবে না এবং বুঝতেও পারবে না। আমি প্রথমবারে জলের নিচে নেমে একটু অসুবিধা হওয়াতে একবার উপরে উঠে এসেছিলাম, তারপরে আবার নিচে গেছিলাম। ওরা যতবার চেয়েছে ততবারই আমাকে নিচে নিয়ে গেছে আর জলের নিচের জগৎটাকে দেখিয়েছে, আর ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে নিয়ে আসলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অনেকেই তোমরা বলছো যে ব্লগ কোথায়, ব্লগ কোথায়। এই আন্দামানের ব্লগ দেওয়া শুরু করলাম। যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও, আর বেল আইকনটা বাজিয়ে রেখো, তাহলে অবশ্যই পরপর করে প্রতিদিন একটা একটা করে ভিডিও পাবে। আজকে তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন করে আন্দামান সফরে।
আর বন্ধুরা, এটা ছিল আমার বাড়ি যাওয়ার শেষ মুহূর্ত। আনন্দটা দেখে তো বুঝতেই পারছো যে স্কুবা করে কতটা আমি আনন্দ পেয়েছিলাম। তাই কখনো আন্দামান আসলে অবশ্যই তোমরা স্কুবাটা কিন্তু করো।